ঢাকার নবনির্বাচিত মেয়র রেজিস্ট্রার ফজলেনুর তাপস এবং বাংলাদেশ আওয়ামী যুব লীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের পক্ষ থেকে দীর্ঘ আজকে 98 দিন যাবৎ আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত 75টি ওয়ার্ড এবং 24টি থানায় আমরা এই ত্রাণ তৎপরতা এই হতদরিদ্রদের মাঝে মধ্যবিত্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম করে আসছি। আমরা আজকে উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী পুরান ঢাকার ইসলামপুরের আজকে 37 নম্বর ওয়ার্ডে আমরা আজকে ত্রাণ বিতরণ করার জন্য উপস্থিত হয়েছি। আজকে এই ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এবং আমাদের মাঝে এই ত্রাণ বিতরণ মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ বিতরণ ত্রাণ উপহার আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এই অর্ধ অঞ্চলের কাউন্সিলর, আমাদের সবার অভিভাবক, যুবলীগের অভিভাবক এবং আমাদের প্রিয় ভাই, এই অঞ্চলের অত্যন্ত মাটি ও মানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় কাউন্সিলর জনাব মোহাম্মদ আব্দুর রহমান মিয়াজি ভাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন যুবলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মহানগর যুবলীগ নেতা নজরুল ইসলাম, থানা আওয়ামী লীগের জাভেদ হোসেন মিঠু, ইমতিয়াজ থানা আওয়ামী লীগের নেতা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ, মহানগর যুবলীগ নেতা রবিউল ইসলাম সহ আমাদের উপস্থিত আছেন ছাত্র লীগের ভাই শ্রী মহানগরের ভাইস প্রেসিডেন্ট রেজাউল, স্বেচ্ছাসেবক লীগের শহীদ ব্যাপারী আছেন, আমাদের মাঝে আছে মহানগর যুবলীগের অর্থ সম্পাদক সায়েম, মহানগর যুবলীগ নেতা তপু, মহানগর যুবলীগের নেতা আজাদ আকবর, রানা রিপন সহ রজ্জব সহকারে আমাদের মানু ভাই উপস্থিত আছেন, মানু ভাই উপস্থিত আছেন, আমাদের উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য। আরো আমাদের একজাক যুবলীগের নেতারা উপস্থিত আছেন। আজকের এই ত্রাণ তৎপরতা সার্বিক তত্ত্বাবধান করেছেন আমাদের বঙ্গবন্ধু যুব পরিষদ এবং যুব নেতা জনাব মোহাম্মদ আলী, আমাদের আজকে অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেছেন এবং তার সাথে মমিন হোসেন সহ রিপন সহকারে একজাক রাজু সহকারে একজাক যুবলীগের নেতাকর্মী, আজকে কামাল সহকারে একজাক যুবলীগের নেতাকর্মী যুব নেতাকর্মী তরুণ সমাজ আজকের এই ত্রাণ তৎপরতাকে সাফল্য করার জন্য এবং এই এটা সাফল্যভাবে শেষ করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, আপনারা বাংলাদেশ আওয়ামী যুব লীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের অনুরোধে আমাদের সামাজিক দূরত্বতা বজায় রাখুন, একে অপর থেকে দুপুরে দূরে থাকুন এবং পরিবার নিয়ে বাসায় অবস্থান করুন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই করোনা ভাইরাসে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং আমরা বিভিন্ন সহযোগী সংগঠন এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি জননেত্রীর নির্দেশে এবং জননেত্রীর খাদ্য উপহার আমরা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি 3 মাস যাবৎ। আগামী যতদিন এই সমস্যা এই ভাইরাস থাকবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং নির্দেশে আমাদের মাননীয় মেয়র ভাইস্টার শেখ ফজলেনুর তাপসের নেতৃত্বে আমরা যারা জনপ্রতিনিধি আছি এবং আমাদের যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ আমরা সবাই মাঠে আছি। আমরা জনগণের ধারে 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 গিয়ে যারা খাদ্য সমস্যা ফিল করে আমরা তাদের খাদ্য সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করছি। আগামীতেও আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর আহ্বান,
প্রধানমন্ত্রীর আহ্বান আমাদের জন্য তিনটি করে গাছ লাগানো, এটা আমরা ইতিমধ্যে আমাদের এই কর্মসূচি অব্যাহত আছে, আমাদের এই কর্মসূচি এই পুরো মাস আমাদের এই কর্মসূচি চলবে। আমরা যে যেখানে আছি, যে যেখানে অবস্থান করছি, যে যেখানে সম্ভব আমরা আমাদের নেত্রীর নির্দেশ পালন করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশ যখন যেটা আসবে আমরা সেটা অক্ষর অক্ষরে জননেত্রী বঙ্গবন্ধুর আদর্শ সৈনিককে পালন করবে ইনশাল্লাহ। জননেত্রী শেখ হাসিনার ঘোষণা, না খায় কেউ থাকবে।